বন্ধুরা, যদি এখন আমি ক্যামেরার সামনে আসছি না, পরে আসব, না এখন সব কাজগুলো সেরে নিচ্ছি। তা আজকে অনেক কিছু রান্না হবে, আমার বাড়িতে গেস্ট আসছে, ছ সাতজন, তারা আমার হাতে রান্না খাবে। আমি যা যা রান্না করি, যেই রেসিপিগুলো মানে আমি ছেড়েছি, সেই রকম রেসিপি ওরা খাবে, তা সেগুলোই আমি রান্না করব। নতুন করে বলার মতন কিছুই নেই। তা আমি এইখানে সাদা সর্ষে অল্প, সাদা সর্ষে আর পোস্ত বাড়তে শুরু করেছি। আমি কাতল মাছের কালিয়া করব। এখানে কিশমিশ, কাজু বাদাম, চালমগজ রয়েছে। আপনারা তো জানেন আমি কিশমিশ, কাজু বাদাম, চালমগজটা একটু বেশি ব্যবহার করি। আর এই এই যে লঙ্কা বেটে নেব, আর বাদবাকি সব রান্নার সময় সব রেডি করে নিচ্ছি। তাও একটু দেখিয়ে দিই, এই যে কাতল মাছ কেটে আনা হয়েছে, এই যে মাছের মাথা, মুগ ডাল হবে, মাথা চচ্চড়িও হবে, এগুলো সব, এগুলো পরে রান্নার জায়গাতে। বন্ধুরা, একটু আগে মশলা করার সময় আপনাদেরকে বললাম, তা এই যে এটা কি মাছ? হ্যাঁ, এই যে আমাদের এখানে এটাকে মোয়া মাছ বলে। এই যে এই মোয়া মাছ দিয়ে আলু, বেগুন, ঝিঙে, মূলো সব দিয়ে চচ্চড়ি করবো। আর কচুটা আমি রেখেছি ওটা ঘষে, এর আগের ভিডিও তো, অনেক আগের ভিডিও তো আপনারা দেখেছেন, আমি ওটা ওইভাবেই বানাবো। তাই চচ্চড়িটা এই মোয়া মাছ দিয়ে হবে। কাতল মাছ, তার সাথে আমি কয় পিস আলু রেখেছি, না অনেক আলু পছন্দ করে, এটা দিয়ে আমি ঘরোয়া কালিয়া মতন করব। ওই যে মাছের মাথা রেখেছি, ওটা দিয়ে আমি পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করব। আর এই যে মাছের মাথা ভেজে নিচ্ছি, এটা দিয়ে, এই যে মাছের মাথা ভাজা হয়ে গেছে, এটা দিয়ে এই যে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি, আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করে দেবো। এতে আমি এই যে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা, আর গোটা কিশমিশ কাজু বাদাম রেখেছি আমি ডালে দেবো। আর এই যে গরম মশলা রয়েছে, এলাচ, দারচিনি, লবঙ্গ সব রয়েছে, এই যে গোটা জিরে, ওই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা চিরে রেখেছি, আর সব মশলা, জিরে, ধনে লঙ্কাগুলো, হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছি। তা বন্ধুরা, এবার আমি রান্নাটা করি। মাছের মাথা দিয়ে যে আমি চচ্চড়িটা বানাবো, বানাচ্ছি, সেটা আমি বসিয়ে দিয়েছি। আজকে সবটা রান্না আমি ভিডিও করছি না, মানে এতগুলো রান্না ভিডিও করা সম্ভব না। আমি চুনো মাছ, ওই মরলা মাছ, ওই চচ্চড়িটা কী করবো, আর তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আমি কিছু কিছু করছি, আগে মশলা দিয়ে দিলাম, এটা হবে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। মাছের মাথা একদম জলটা শুকিয়ে এসছে, আর একটু শুকোবে, আমি নামিয়ে নেব। কিন্তু এখন আমি লেবু পাতাগুলো দিয়ে দেব। লেবু পাতা কড়াইয়ে দিয়েই নামাবো, তার কারণ হলো লেবু পাতাগুলো একটু, এখন তো সেরকম কচি পাতা নেই, ওর জন্য আমি লেবু পাতাগুলো এর মধ্যেই দিয়ে দেব। আরও পাতা লাগবে, এবার আমি নামিয়ে নেব। আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম, ফোড়ন হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দেব, মশলাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি, এবার এই মশলাটা দিয়ে দেব। এই যে মাছগুলো আমি ভেজে রেখেছি, এবার নামানোর আগে মাছগুলো লেবু পাতা দিয়ে নামাবো।
চচ্চড়িটা জলটা শুকিয়েই গেছে, অল্প একটু আছে, তেল বেরিয়ে গেছে। এইবার আমি এতে মাছগুলো দিয়ে দেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। লেবু পাতাও দিয়ে দিয়েছি। লেবু পাতাগুলো দিয়ে দিয়েছিলাম। চচ্চড়ি হয়ে গেছে, মোরলা মাছের চচ্চড়ি। লেবু পাতাগুলো একটু ডাবিয়ে দিলাম, সেন্টটা ভালো হবে। আমার মাছ রান্না হয়ে গেছে। তা এখন বিকেল 5:30 বাজে, মানে প্রচুর রান্না বাড়া করেছি। এখন শুধু এই যে পাঁপড় ভাজাটা বাকি, এখন স্নান টান করবো, গুছাবো, পাঁপড়টা ভেজে নিয়ে টোটাল কমপ্লিট। এবারে মাছটা নামিয়ে নেব। আমি পাঁপড়টা ভালোই হয়ে যাবে, এখন অনেক ই হয়ে গেছে, এখন স্নান না করলে পরে আর ভালো লাগবে না। 5:30 বেজেই গেল। তা আমি কিছুটা মাছ এইখানে তুলে নেব, আর কিছুটা মাছ কড়াইতেই থাকবে। আমার রান্না কমপ্লিট। পাঁপড় ভাজাটা আছে, চাটনিটা আছে, সেটা খাওয়ার সময় দেখানো হবে। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই যে পোস্ত বাটা, সব কিছু দিয়ে এটা করেছি মাছ, কাতল মাছ। এই যে মাছ চচ্চড়ি, আর এই যে মাছের মাথা মাখা মাখা করে চচ্চড়ির মতনই করেছি। আমার মেজো জামাই বলবো, তারপরে ওই যে মারা গেল না মিহির সাহেব, পরিচয়ের বাইরে। তো বন্ধুরা, যারা গেস্ট এসেছিল তারা সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। তা এখন খাবো, মানে ওনারা 6 ছিলেন, ওনারা খাওয়া দাওয়া করে চলে গেল। তা এখন বাজে 11:20, এখন রাত 11:20। দেখি তো ও সরি সরি 12:20 কৃষ্ণকলি হচ্ছে। এখন খাবো, আজকে আর ভিডিওটা ছাড়া যাবে না, কালকে ছাড়বো। তা বন্ধুরা খাওয়া শুরু করি। এই যে মাছ চচ্চড়ি, এই যে মাছ চচ্চড়ি আমি অল্পই নিয়েছি, আমার আজকে একটু ইচ্ছে করছে। আর এই যে কাতল মাছ, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল, আর কিছু খাবো না, রাতেও হয়ে গেছে। তা আমি এখন ডাল দিয়ে খাচ্ছি, ডাল দিয়ে মাছ চচ্চড়ি দিয়ে খাচ্ছি। পাঁপড় ভুলে গেছিলাম বন্ধুরা, শুনিয়া মনে করছে পাঁপড়ের কথা। তার পাঁপড়টা নেব, এনে আগা
সোনিয়া মাছের লেজ, ও খুব লেজ খেতে মাছের লেজাটা পছন্দ করে ও খুব, যার জন্য মাছের লেজাটাই খাবে। আগে খুব পরিশ্রম আছে না সারাদিন, এখন পাঁচজন, আবার চারজন এসে চলে গেছে। তারা অনেক দিন ধরে বলছে যে দিদির এখানে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করবো। আজকে খাওয়া দাওয়াটা হলো। তা বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, রাতও অনেক হয়ে গেল, একটু বিশ্রাম করতে হবে। বন্ধুরা, যদি আমার আজকের এই প্রোগ্রামটা বা এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা একটু আগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।